ফিল চং বারে ও কপলাই ইংলাই দীপক মজুমদার ন খুমালার লাইমানি জরাও বদল কাইসানো দাগা চপা ইংলাই পার্টি খা কাইসা বোলাইমানি পার্টিমুং পার্টিমুঙ্গ সাগদু খুমান কাকরক থাম বিজেপি আদং রক পার্টিমুঙ্গ রাকসাল সারিগ রাজা খড়াগুলিনি টিআরটিসি চমনি বসকাঙ্গ আপনি ইয়াগল পার্টিমুং থাইও পুলিশ দিয়া সারক থাঙ্গাই বরক নাকা পাইথাক আক হরক থাম সাগদু খুমানাই রক্ন রহর জাখা আইজিএম সাকাম নগ তাদের কিছু হয়তো একটু আসছে এখানে একদম সত্যি কথা আমি বলছি আমি একদম শ্রমিক মানুষ কথাটা আমি বলছি আমরা কিছু বলতে পারি না, আমরা তো এসছি বিধায়ক ফুলের তোলা দেওয়ার জন্য। আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুটে টাইনে পাশ করছে, আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না, আমরা আইসি। তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না। কারা 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 নিয়ে রেখেছে? এই তো ইয়ং বয়সের যুব মোর্চার ছেলেরাই তো হবে। চিনতে পেরেছেন তাদের নাম কি জানেন? না নাম জানি না, কিন্তু তারা সবাই আসছিল এখানে, যারা ভিডিও করতেছে না আপনারা এই চটটা যে দিতে এই ভিডিওর মধ্যেই আছে, আপনারা ফটো চেক করলে পাই দেবেন। যারা কি ঘটনা হইছে এখন কি? হ্যাঁ হ্যাঁ, তারাও বিচিন করে একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মার্কেট করবে? কিসের জন্য করেছে তারা? হেলমেট দিয়ে ছেলে না, তারা কিসের জন্য রাখছে? ছায়ানে শিরায় রাখছে এলাকা এরকম করছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি? আমার নাম বুলদি দাস। আপনি অভিযোগ করেন? হ্যাঁ। কোন এলাকা? সাত রামনগর মিয়া বড় গুলছো। যারা মেরেছে তাদেরকে চেনেন? না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে ভিডিওটি। ঘটনাস্থলে তো পুলিশ ছিল, পুলিশের সামনে কি এরকম? পুলিশ তো এই তো বিধায়কের সামনে, আইনে যে একজন বিধায়কের কথা, আইনে বিধায়কের সামনে মারধর করতেছে। রাজা খড়াগুলি নিশিমি প্রণব নিকক থম চিনি খরাং।